নমস্কার, আমি জানতে পারি কি আপনি কে? আমি একজন অভিনেতা। অভিনেতা? আচ্ছা, এরা আমার কো-অ্যাক্টর। বুঝলাম, তাহলে আপনি কি সেজেছেন? আমি আমার পালায় গণেশের দোল করছি। ও, গণেশের দোল করছেন। আর আপনার ডান দিকে কে? আমার ডান দিকে সরস্বতী, আমার বোন। ও, আর বাঁ দিকে? বাঁ দিকে লক্ষ্মী। ও আচ্ছা, আর বাকিরা কোথায়? এই দেখো না, ডিরেক্টরের কোনো পাত্তা নেই। যদি টিভি টু হয়, তিরিং বিরিং বোস হয়, তাহলে তো আমরা বুঝে গেছি কি হবে। যাই হোক, আমি এখন ডিস্টার্ব করবো না আপনাদের পালাকে, আমাদের পালাটা শুরু করা যাক। ওকে, ডিরেক্টর আসার আগে আমরা একটা নাচ দেখে নি। দেখে নিচ্ছি প্রথম বন্ধুকে মধ্যম গান থেকে অঙ্কিতা দি। दुनिया फिर अंग्रेजापा है, फिक्र हिगम का पापा है, अब ना तो मसीह जापा है, फिक्र करे बुकरे। चुइंगम है चबी जा, हैंड पंप है तबी जा, लाइट का जूसा कटी जा, फिक्र करे बुकरे। I'm
ইভিনিং অঙ্কিতা গুড ইভিনিং ম্যাম খুব ভালো পারফর্ম করেছো ভেরি নাইস থ্যাংক ইউ ম্যাম অঙ্কিতা আমার তোমার পারফরমেন্স খুব ভালো লেগেছে আর এই নাচটার জন্য যে অ্যাটিটিউডটা দরকার সেটা তোমার ভরপুর ছিল তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আমার খুব ভালো লেগেছে আর বেশ ধমাকা একটা গান তার মধ্যে অনেক ইউনো ওই বুস্টটা আছে তোমাদের কোরিওগ্রাফিতেও সেটা ছিল অ্যান্ড এভরিবডি ইজ লুকিং ভেরি গুড থ্যাংক ইউ ম্যাম আ অঙ্কিতা খুব ভালো হয়েছে Very good. Thank you, MG. অনেক জায়গা ছিল যেগুলো সত্যি করে খুব ভালো হয়েছে. Thank you, MG. Thank you very much. Boy, আমার অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই রেডি? হ্যাঁ, রেডি। আমাদের ডায়লগ কি? এখনো তো পাওয়া যায়নি একজনকে। কাকে? কার্তিকের খোঁজ চলছে। কেন কার্তিককে পাওনি তুমি? না। তো অনেক কার্তিক আছে আশেপাশে। সেটাই ভাবছি এই তো আমাদের ডান দিকেই একজন আছে চলবে না উনি হ্যাঁ উনি কার্তিক নাকি উনি তো গণেশের বাহন ও বাড়াবাড়ি হচ্ছে আমি মদ্দিগানে নি পালাতে নি আমি গণেশের বাহন হয়ে গেলাম এমজি কে ওই রোলটা পছন্দ হলো না আমি রোল করবই না তো পছন্দের অপছন্দের কি আছে চলবে না এই যে ও গণেশ বাবা তাহলে আমার পালা কি হবে এমজি পালা যাকে পালা পালিয়ে যাবে ডিরেক্টর স্যার পালার নাম কি পালার নাম খুব ইন্টারেস্টিং কি অসুর তার ছোট্ট ভুলে মজা খেলো স্টিলের ত্রিশূলে অসুরের কাস্টিং হয়ে গেছে খোঁজ চলছে অডিশন চলছে হয়ে যাবে খুব শিগগিরই তো আমার ডান দিকে যিনি বসে আছেন তাকে পাঠাবো অডিশনে বাবা উনি অসুরও করবেন ইঁদুরও করবেন উনি একই অঙ্গে এত রূপ হয় মাল্টি ট্যালেন্টেড তো আচ্ছা ওটা আমার উপর ছেড়ে দাও আমি কাস্টিং করে দেবো আমি এখন ভাবছি আমার সামনে যে দুজন রয়েছে তার মধ্যে কাকে কলাবো করবো এইটা খুব ভালো বলেছ এই দুজনের মধ্যে একজন কলাবো হবে একদম তা অডিশন নাও অডিশন তো শো চলতে চলতে নিয়ে নেব ঠিক আছে কিন্তু এমজি হ্যাঁ আমি এখন ডিরেক্টর হয়ে গেছি কি দুর্ভাগ্য আমাদের তুমি ওকে আন্ডারএস্টিমেট করছো একদম আমি এখন সব বুঝি জীবনে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তুই কি বুঝি জীবনের এইটুকু একটা পুঁচকে বাঁধো জীবনে ছোট জিনিস খুব ইম্পর্টেন্ট তাই নাকি সবাই মন দিয়ে শোনো নোট ডাউন করেও রাখতে পারো হ্যাঁ বল বল এক হ্যাঁ ভালোবাসা ওকে দুই সম্পর্ক ওকে তিন স্কুলের জীবনগুলো নিলাম চার বন্ধুত্ব নিলাম Very good. Choy, sob theke important. Yes. Eta mathay rakhte hobe. Bolo. Bathroom e ek mug jol. Ami amar script niye phire aschi. Casting koranobo tar moddhe. Ami chollam. Dekhe nichhi porer bondhuke malla theke last da. নিজে অমরুদ পাখি বসে জামরুল গাছে ডালে আমার শৈশবের সকালে নিজে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে তো ডাকা
নাকি আমার শৈশবের সকালে একদিন গেল জানি না কোন সুদূরে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না সারাটা যুবরাজের ঘোড়া আর রাজকন্যার নূপুর চলে গেল স্রোতে ভেসে জানি না কোন দূর দেশে লক্ষ। আর তোমার নাম কি বলো? বিবেক। বিবেক আর লক্ষ, সুপার, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ম্যাম। নাচ দেখলাম, জিমন্যাস্টিক্স দেখলাম, ব্যালেন্সিং অ্যাক্ট দেখলাম, একটা পারফরম্যান্সে এত কিছু এন্ড এভরিথিং ডান খুব ইন্টারেস্টিং কোরিওগ্রাফি রাহুল রাজন, একদম ডিফারেন্ট, সামথিং উইচ উই হ্যাভেন্ট সিন। আর এত ভালো কোঅর্ডিনেশন ছিল, স্মুথ, মানে এত নিট, ভেরি নাইস, লাভড ইট। থ্যাংক ইউ ম্যাম। তুমি বলো। হাই লাক্স। হাই। এই গানটার সঙ্গে আমি অনেক পারফরমেন্স দেখেছি হলুদ পাখির সঙ্গে, কিন্তু এত সুন্দর আর ইনোভেটিভ পারফরমেন্স এই প্রথম দেখলাম রাহুল রাজ। থ্যাংক ইউ। দ্য ইউজ অফ মালকম ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। ভেরি ভেরি নাইস। আমার খুব ভালো লেগেছে। দ্যাট ওয়াজ দ্য ওয়াও ফ্যাক্টর, ইন ফ্যাক্ট দ্য এক্স ফ্যাক্টর এই পারফরমেন্সে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। Welcome. সব কিছু ছিল। আই থিঙ্ক ইউ ডিজার্ভ ইট, বাট প্রথমে দ্য সং, আই লাভ ইট, আই লাভ দ্য সং। সবারই প্রিয় গান, আমারও প্রিয় গান রাহুল রাজন। আই থিঙ্ক দে ডিজার্ভ ইট। আজ বসন্ত
এইসব জিনিস দেখে আর থাকা যায় না, ইউ জাস্ট ক্যানট কন্ট্রোল ইউর ইমোশন। অ্যালেন কিছু বলবে? দাদা এত ভালো লেগেছে, আমরা ওকে একটু কংগ্রেচুলেশন জানাই কোরিওগ্রাফার তরফ থেকে। প্লিজ গো অ্যাহেড, গো অ্যাহেড। That's the spirit of DVD. এখানে আমরা সবাই এক, আমরা অন্যের ভালো বলতে জানি, আমরা অন্যের ভালো দেখতে পারি, আমরা অন্যের জন্য ভাবতে পারি। That's the name of DVD. সই, আমরা একে অপরকে ছেড়ে কখনো কোথাও যাব না। কি করে সই? কেন, আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে দিয়ে তাই আমরা পেয়ান হব। লীলা বালি লীলা বালি ভর জগতে শৈমর ভর জগতে ঘরে কি দিয়া হাসাবাই মো করে। লীলা বালি লীলা বালি ভর জগতে শৈমর ভর জগতে ঘরে কি দিয়া হাসাবাই মো করে। হাত সাইয়া হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগাইয়া শৈমর মতিয়া লাগাইয়া শৈমর কি দিয়া হাসাবাই মো করে। কান্ন সাইয়া কান্ন সাইয়া কান ফুলে দিমু পান্না লাগাইয়া শৈমর পান্না লাগাইয়া শৈমর কি দিয়া হাসা যাই মো তরে। লীলা বালি লীলা বালি ভর জগতি ভর জগতি ঘরে কি দিয়া হাসা যাই মো তরে। লীলা বালি লীলা বালি ভর জগতি শৈমর ভর জগতি ঘরে কি দিয়া হাসা যাই মো তরে।
লাগলো। তিথি, ইশ, আমিও যদি তোমার মতো এত সুন্দর নাচতে পারতাম। You were awesome. Very, very nice. Thank you, ma'am. Love you. Shaurav, খুব সুন্দর হয়েছে। Thank you, ma'am. মানে সত্যি মনে হচ্ছিল যে আমরা একটা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এত সুন্দর ভাবে সবাই তোমরা পারফর্ম করলে আজকে প্রত্যেকে। প্লাস তিথি তো লাজবাব। It's simply a লাজবাব act. আর কিছু বলবো না। Thank you, ma'am. খুব ভালো লেগেছে তিথি, ভেরি ভেরি নিট এন্ড ক্লিন এন্ড পারফেক্ট। থ্যাংক ইউ ম্যাম। প্রথম কথা, তিথিকে এত সুন্দর দেখতে, ও যখন হাসে ওর আরো ভালো লাগে। ব্যাপার, ও যতটুকুই করুক না কেন, ওর ওই হাসিতেই ও বাজি মাত করে দেয়। এদের দুজনকেই অনার দিয়ে বলছি, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। এ দুটোকে এনে কি শাশুড়ি? এই দুজনকে দেখে মনে হচ্ছে আপনি কি শাশুড়ি? মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, কাকি শাশুড়ি, কিছু একটা হয়ে গেলেই হয়ে গেল। আপনি কি? আমি বৌদি। ইনি বৌদি আর ইনি শাশুড়ি। যাই হোক, মেয়েটা ভালো থাকুক। থ্যাংক ইউ। তিথি এসো। পরের বন্ধুকে দার্জিলিং থেকে অনুষ্কা।
लागलो। अनुष्का आप हमेशा बिल्कुल एक डॉल की तरह दिखती हैं। थैंक यू मैम। एंड यू लुकिंग वेरी स्वीट टुडे आल्सो। और खूब भालो करेछो। लॉट ऑफ एनर्जी, लॉट ऑफ एक्सप्रेशन। मुझे बहुत पसंद आया। थैंक यू मैम। एलन, इट वाज वेरी पीसफुल प्रेजेंटेशन। थैंक यू मैम। थैंक यू। थैंक यू मैम। जून आंटी तुम ही बोलो। खूब सुंदर हुएछे अनुष्का। स्वास्तिकादी बोललो मिष्टि लागछे देखते। तुमी तो आमादेर बेबी डॉल, तो खूब भालो परफॉर्म करेछो। वेरी नाइस। थैंक यू मैम। एलन, वेरी नाइस। थैंक यू। मैं आपको कैसे बताऊं, किस लफ्जों में बताऊं कि तुम कितनी अच्छी हो। ले जा तेरे संग तो उन्होंने कहा तुम तो हो ही गुड़िया। अब गुड़िया जब चलने लगती है वाओ, तो फिर क्या क्या धमाल हो जाता है। थैंक यू वेरी मच, व्हाट अ लवली लवली प्रेजेंटेशन। थैंक यू एमजी। মানে পালার আগে ঢেড়া পেটে না, গ্রামে গ্রামে গিয়ে এই টাকা 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 শুনুন শুনুন শুনুন, অসুরের এক ভুলে খোঁচা খেলো স্টিলের ত্রিশূলে, আসছে আমাদের নতুন পালা। এটা বলতে বলতে ঘুরবে 5 টাকা পার ডে। আমি যখন এখানে কোনো রোল পেলামই না, তাহলে আমার সিনেমা হলে যাওয়া উচিত। জান জান তাই করো। সেখানে একসঙ্গে অনেক লোক আমাকে দেখবে। ভেরি গুড, জান। আর সেখানে থাকবে পপকর্নের দোকান। ভাইশন বলুন, তুমি কখনো সিনেমা হলে গেছো? গেছি। সেখানে তাওয়ার মধ্যে পপকর্ন গুলো কেমন লাফিয়ে লাফিয়ে ওঠে দেখেছো? তাওয়াতে কি করে লাফায়? থাকে না গো ওখানে। কি থাকে তার মধ্যে? পপকর্ন পটাস পটাস করে ফোটে। ওখানে একটা যন্ত্র থাকে যেটা হাড়ির মতো দেখতে হয়, আর ভেতরে একটা মোটর দেওয়া হয়। হ্যাঁ, ওই মোটর গুলো কর্নের, তারপর সেটা ফোটে। তাওয়ার মধ্যে ফোটে না। ওকে ম্যাজিশিয়ান, তাহলে স্বস্তিকার কথা অনুযায়ী, জুনি ম্যাডামের কথা অনুযায়ী, ওই যে যন্ত্রটা থাকে হাড়ির মতন। হ্যাঁ, গরম হাড়ি বলো। হ্যাঁ, সেই গরম হাড়ির মধ্যে পপকর্ন টকটক টকটক করে কেন ফোটে জানো? ভাই আমি জানি না, বলুন আপনি বলুন। তুমি কখনো এরকম গরম হাড়ির উপর বসে দেখো, ঠিক বুঝতে পারবে। একবার ভাবো, তুমি গরম হাড়ির উপর বসেছো আর লাফাচ্ছো, আ খুচুত আ খুচুত। যেমন সিনেমার কথাই হলো, তাহলে আমি একটু বলি। নিশ্চয়। একবার ইনি পিকচার দেখতে গেছিলেন, পিকচারে হলে গিয়ে দেখলেন কে ওনার পাশের সিটে একজন ওই কোল্ড ড্রিঙ্কস এর বই ওটা নিয়ে রেখে দিচ্ছেন। আবার কিছুক্ষণ পর দেখলেন আরে বেশ তো ভদ্রলোক তুলছেন গ্লাসটি, আর এই সুযোগ অন্যদিকে তাকিয়ে রয়েছেন, উনি টুক করে এটা তুললেন আর টপ করে খেয়ে দিলেন। হঠাৎ ওই লোকটা যে বসছিল এখানে দেখে, আরে এই গ্লাস কোথায়? রেখি মশাই, এটা কি করলেন আপনি? তো উনি বললেন কি আর করেছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। ওটা কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস নয়, ওখানে আমি পিক ফেলছিলাম। আমি কি করে বুঝবো, রংটা তো একই রকম ছিল, টেস্টটা আলাদা রকম পাওয়ায় সেটা বুঝতে পারলাম। তুমি যে আমার থেকে দু চুমুক মেরেছিলে সেটা চেপে গেলে একদম না, এখন দিয়েছি বলে এখন পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। ওকে বাই বাই। কে নিচ্ছি পরের বন্ধুকে, রাঁচি থেকে তনুশ্রী দি।
into the groove. তনুশ্রী খুব ভালো করেছো তুমি, বাকি প্রত্যেকে যারা স্টেজের ওপরে আছে, লট অফ এনার্জি, লট অফ অ্যাটিটিউড, খুব স্পিরিটেড একটা কোরিওগ্রাফি হয়েছে মনীষ। জুনান্টি কেমন লেগেছে? তনুশ্রী আর গ্রেট ডান্সার, থ্যাংক ইউ ম্যাম। আমাদের এক্সপেকটেশনের লেভেলটা না তোমাকে নিয়ে এতটা, আই ওয়ান্ট ধমাকা পারফরমেন্স ফ্রম ইউ, ওকে? আর আমি জানি তুমি পারবে সেটা। অল দ্য বেস্ট ফর নেক্সট টাইম। থ্যাংক ইউ ম্যাম। তুমি তো দুর্ধর্ষ পারফর্মার, তোমার ডান্সের দিক দিয়ে কোনো খামি নেই, খামতি নেই, আজকেও তুমি দারুণ করেছো। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ। কেন, কি হলো? একই স্ক্রিপ্টের কাজ, পালা লিখতে হচ্ছে, তারপরে আর এই ডান্স বাংলা ডান্সে প্রোডাকশনের লোককেও সামলাতে হচ্ছে। আর বলো না, কার্তিক পেলে? কার্তিক এখন তো মাথায় উঠেছে রে, এবার তো অন্য সমস্যা। কলা বউ পেলে, মা দুর্গা চাই, অসুর চাই, মোষ চাই, কার্তিক চাই, তাহলে কি হলো? হঠাৎ করে এখান থেকে ডাক পড়লো। কি হলো? এইখানে প্রোডাকশনে একটা ছেলে হাউ মাউ করে কাঁদছে বাইরে, জানো? কেন? এই আগে ব্রেকে স্বস্তিকা দিকে কি একটা খাবার দিয়েছিল। হ্যাঁ, স্বস্তিকা দি খুব বকেছে। কেন? স্বস্তিকা দি বলেছে, এই আমাকে মুদে কেন খেতে দিয়েছিস? তোমার ছেলেটা এসে বলল, ম্যাডাম এগুলো মোদে নয়, এগুলো হচ্ছে লাড্ডু। আপনি অত বড় মুক্ত, তাই এগুলো মোদে মনে হচ্ছে। দাস্তদি, তুই মনে করিস না যে ইয়ার্কি মানে যে ছোট্ট, এটা ছোট, আমি এবার বকে দিচ্ছি, আয় একদম বলবে না। খুব ভয় পেয়েছি। প্লিজ দূর হয়ে যা। এবার আসছে রাঁচি থেকে প্লিজ জোর। ভালোবাসবে তুমি।
ওরা ডান্স সম্বন্ধে কি বলবে না বলবে জানি না, কিন্তু ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। একজন বসে আছেন ঠিক সাইডে, স্যার আপনি একটু সামনে, স্যার স্যার এত টানবেন না স্যার, গার্ডেন গার্ডেন হয়ে যাবেন। একটু পরে করুন। আমি বলছি এত ভালো ইউজ অফ প্রপস, কি টাইমিং অ্যান্ড বিউটিফুল সিম্পল, আমি বলবো সিম্পল কোরিওগ্রাফি, বাট কি সুন্দর অ্যান্ড প্রিজ্যোত, তু তো বাচ্চা কমাল কা বাচ্চা হ্যায় সচ বলতা হুঁ। फिल्म में जो कॉमिक टाइमिंग्स है ना वो फैंटास्टिक है, क्या टाइमिंग है, क्या टाइम। थैंक यू एमजी। तुम कुछ भी करते हो तुम एंजॉय करते हो, और जो एंजॉय करता है वो जीत जाता है। बाकी डांस के बारे में दोनों बोलेंगे, लेकिन मैं इतना कह सकता हूँ कि आप में वो चीज है, और आप बहुत एंजॉय करके डांस करते हो, मुझे बहुत अच्छा लगता है। थैंक यू एमजी। सुस्ती का थी क्या मुलाकलो प्रीजोत, আমি এমজির কথা সূত্র ধরেই বলবো কি আপ মে জো জবরদস্ত এনার্জি হ্যায় দ্যাট রিয়েলি ওয়ার্কস অ্যান্ড আপ বহুত এনজয় করকে ডান্স করতে হো, ইয়োর কমিক টাইমিং ইজ সুপার, সো উই জাস্ট লাভ ইউ অ্যান্ড লাভ ইয়োর পারফরমেন্স। থ্যাংক ইউ ম্যাম। জুনান্তি তুমি বল। প্রীতজ্যোত, সবার আগে তো আমি তোমাকে কনগ্রাচুলেট করব, কারণ আমি শুনেছি যে তোমার আজ শরীরটা খুব খারাপ, তা সত্ত্বেও তুমি একটা ব্রিলিয়েন্ট পারফরমেন্স দিয়েছো, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। ইউ আর রিয়েলি আ ট্রু ডান্সার। কারণ যারা ট্রু ডান্সার হয় তারা যতই শরীর খারাপ যাই হোক, নাচের সময় তারা সব কিছু ভুলে গিয়ে তাদের পুরোটা ঢেলে দেয় তাদের নাচে, আর তুমি যে এই মঞ্চটাকে রেসপেক্ট করো সেটাই আজকে তুমি প্রুফ করেছো। থ্যাংক ইউ ম্যাম। রাহুল রাজন, অ্যাজ ফার অ্যাজ ইয়োর কোরিওগ্রাফি গোজ, আই থিঙ্ক ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। ওয়ান, টাইমিংসগুলো একদম পারফেক্ট হয়েছে, আর তার ক্রেডিট যাচ্ছে প্রীতজ্যোত আর ওর বাকি দুই পার্টনার। তোমাদের নাম বলো। প্রণব দাস। প্রণব আর প্রণয়দা। প্রণব, প্রণয় আর প্রীতজ্যোত, ওরা একটা স্পিন করেছিল ওই বিনগুলো দিয়ে। ওই স্পিনটা
দেখতে যতটা সিম্পল লেগেছে তার টাইমিং ওয়াজ পারফেক্ট। প্লাস এভরি টাইম দে গট ইনসাইড দ্য বিন আর ওদেরকে ঘোরানো হলো, ওটা দেখতে মনে হচ্ছে ও আমরা সবাই করে নিতে পারি, বাট আদৌ সেটা নয়, বিকজ ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট। সো ফুল অন বিঙ্গো, ব্যাং অন, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। অ্যান্ড প্রীতজ্যোত, ফর দ্য লাভ অফ ডান্স, অ্যান্ড ইউ লাভ ডান্স সো মাচ, দ্যাটস ওয়াই। তোমরা যাও, এবার বাকি কাজটা করে দেবে জুলিয়া, করে দেবে জুলিয়া। মোষ গাড়ি টানে, মোষকে ঠেলা দেয়। স্যার এটা রিকোয়েস্ট ছিল, মানে ওর মধ্যে ঢোকার চেষ্টা করবেন? হ্যাঁ করব, চেষ্টা করুন। ইজ্জত বেজাব, এটা যে ব্যালেন্স গায়, কি করবে চলো অন্দর না তাহলে। আচ্ছা আমাকে বার করতে হবে তো, আগে ঢুকুন তো, তাহলে আমরা বার করে দেবো, চলুন। শক্ত করে ধর, ব্যাস হয়ে গেছে ভর্তি, আর জায়গা নেই। এবার কি করব? এবার আপনি বসুন একটু, ওর মধ্যে বসুন। কি হলো কি? জুলিয়া কি দাঁড়িয়ে আছো, তোলো ওকে। আর হবে না আমি, আরে তুই গিয়ে বস। কেন Thank you.
চলে রে পিছন পানি চায়না রে মন দুর্ভুক দুঃখ রে তর লাগে তলা রে চাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুঘুর তরুণ এই বাসনা পানে ময়না ছলা ছলা দূর তো রই মনটা লয়া যাব এ বাগানটায় লাল হলো দোল দিয়া ভাই শান্তি বকো পায় সাধের প্রীতি মাগড়া রাখু চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরি হু 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 করানটায় ছলক ছলক ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চেনা মন দুঃখ দুঃখ করে রে তর লাগিও তলা রে চাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে ময়না ছলক ছলক নাচটা কেমন হয়েছে? নাচটা খুব ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে তো এমজি? চারজন বডি বিল্ডার সামনে আসুন। এই দুজনের অবস্থা দেখে মনে হচ্ছে ওদের সব খাওয়া আপনারা দুজনে খেয়ে নেন। এই অবস্থা কেন আপনাদের ভাই? থ্যাংক ইউ। আমি বললাম আপনাদের এই অবস্থা কেন? এনারাই কি আপনাদের দুর্ভিক্ষের কারণ? না। আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে দেন। এই যে ভদ্রলোক রয়েছেন একজন, মুখে আঙুল দিয়ে, আপনার খাবার ঠিক সময় খান না, ইনি খেয়ে নেন। ঠিক সময় খাই। ইনি খান না আপনার খাবারটা? হ্যাঁ। থ্যাংক ইউ সত্যি কথা বলার জন্য। আপনি কেন খান ওর খাবার? ওনার খাবারটা আপনি কেন খেয়ে নেন? মানে এখন সত্যিটা বেরোচ্ছে তো? আপনি এখানে হামটি নিচ্ছেন, ওদের খাবার খেয়ে নিচ্ছেন, কি ব্যাপার বলুন তো আপনার? আপনার ব্যাপারটা কি? পেঁচি বুড়ি, তুমি খুব ভালো নেচেছো। ইয়া ওয়েলকাম লেডি, তুমি খুব ভালো নেচেছো। তুমি যেমন মিষ্টি করে নাচো, আজকেও তুমি খুব মিষ্টি করে নেচেছো। কিন্তু এই ভদ্রলোককে আমি অনেকদিন ধরে দেখছি, স্টেজে আসবেন, হামটি নেবেন, তারপর উনি এখন শুনছি অন্য লোকের খাবারও খেয়ে নিচ্ছেন, কি ব্যাপার কি আপনার? আমি খাই না। তা কে খায়? ওদের ওই অবস্থা কেন তাহলে? আমি কি করে জানবো? আপনি কি করে জানবো? হ্যাঁ, জানার দরকার নাই, বুঝে গেছি। হ্যাঁ শাস্ত্রী বলেন। পেঁচিবুড়ি, তুমি খুব মিষ্টি করে নাচো সব সময়, আজকেও নেচেছো, তোমার এক্সপ্রেশন নিয়ে তো কারোর কিছু বলার নেই, আমিও পারি না ওরকম এক্সপ্রেশন দিতে। ভেরি নাইস। থ্যাংক ইউ ম্যাম। জুনান্টি বলো, খুব সুন্দর পারফরমেন্স হয়েছে। তোমার মতো একটা মিষ্টি পারফরমেন্স, আর তোমার যে এরকম লাড্ডুর মতো মিষ্টি একজন পার্টনার তুমি পেয়েছো, সব মিলিয়ে একদম সুপার হিট। বলুন। এ তো দেখছি মা দুর্গার ভরা সংসার। হ্যাঁ ভাই রে, যদি কার্তিক থাকতো। এমজি, হ্যাঁ কার্তিককে ডাকবো? প্লিজ প্লিজ ডাকুন, কার্তিককে ডাকুন। ওকে ওকে, প্লিজ ওয়েলকাম দা ওয়ান এন্ড অনলি হ্যান্ডসাম মাচো দা বেস্ট অ্যাঙ্কার কার্তিক। Oh, God,
এটা কার্তিক স্যার, এটা কার্তিক। ও গণেশ দা, এমজি একে পাস করিয়ে দাও। পাস করিয়ে দেবো, নালে তো আমাদের যাত্রা পাড়াতেই হবেই না। ঠিক আছে, ঠিক আছে কার্তিক বাবু, সরস্বতীকে নিয়ে নিন আপনার কাছে। যাই হোক, এই হলো পালা, দেখে নিন গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর মজবুরির নাম কার্তিক। মহিষাসুরমর্দিনী জাগো মা, জাগো, উঠে পড়ো মা। প্লিজ ওয়েলকাম মা দুর্গা রূপী শক্তিকাদি। বেশ চমচমাট লাগছে। অভাব শুধু আর একজনের। কে? একটা অসুর। কে ডাকছে আমাকে? একদম বিলাফেজ, কোনো মতেই কার্তিক লাগছে না। এই যে গণেশ দাদিকা শুনতো, দুই হাত ধরুন, মিউজিক বাজবে, খালি দৌড়ুন। ঠিক আছে, রেডি, মিউজিক। আমি না, বাট বাট আমি চলে চলে যাবো, দৌড়ো 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 স্টেজের মধ্যে। ইয়ার কি পেয়েছো বেটা? এখন তুমি ইঁদুর। বাট আমাকে একটা কথা বলতেই হচ্ছে দাদা, যে আমাদের ডান্স বাংলা ডান্স যে এতটা সাকসেসফুল বিকজ অফ আর কিডস, ইটস অলসো সাকসেসফুল বিকজ অফ ইউ। তোমার মতো এরকম একজন স্পোর্টিং পার্সন তার জন্য অনেকটা সাকসেসফুল, অনেকটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা চারটে বাঘরাঙা ফল পেয়ে গেছি, তো বাগডুম আজকে আবার একটু জাগবে। আগডুম
बागडूम जंगल का राजा आखिर जल्दी सी से के को खा जा। धन्यवाद मैजिशियन। वेलकम बागडूम। आज आमी जे कथाटी आपनादेर संगे शेयर करते चाई सेटी आमार जीवन थेके उठे आसा एकटी कथा एकटी अभिज्ञता। एई पर्वेर शेषे आपनार जा अवस्था हलो आपनार उपर जा टर्चार हलो सेई उपलब्धि थेके बोलछी आर बेशी टर्चार नय। थैंक यू गुड नाइट। आज के चार डांस सब तक भलो से हलो लक्ष সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি, বাকিরা কিন্তু অনেকে আজকে একদম বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছে। যদি ফাইনালে যেতে হয় তোমাদের ভালো করতেই হবে। এমজি যতটা লড়ার তো লড়বেই, কিন্তু তোমাদেরও লড়তে হবে। ওকে এভরিবডি, থ্যাংক ইউ, এনজয়। चट्टान रहे मैदान में आगे जो झुंझार हो तैयार वही सरदार सदागे चट्टान रहे